উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা চলিছে এতিয়া আনন্দ উল্লাস কিন্তু তার মাজতে এটা পরিয়ালত কান্দনের রোল কেন পরীক্ষার ফলাফল লবলৈ আজি নাই ধুবুরীর অভিজিৎ সূত্রধর কেন শনিবারের পর ব্রহ্মপুত্রের বুকুত সন্ধানহীন হয়ে আছে মেধাবী ছাত্রজন প্রথম বিভাগত উত্তীর্ণ হওয়ার খবর পয়ার পিছতে এতিয়া কান্দনত ভাগি পড়ছে অভিজিতর অকলশরিয়া মাতৃ উল্লেখ যে চারিজন বন্ধুর সহ ফুবলগ ধুবুরীত ব্রহ্মপুত্র কোবাল সোঁতত উঠি গৈছিল অভিজিৎ এস ডি আরএ বি এস এফ বাহিনীয়ে অভিজিতর সন্ধানত অভিযান চলাইছে যদিও এতিয়ালৈকে পোৱা নাই কোনো সুসূত্র ইপিনে তিনিদিন ধরে একমাত্র পুত্র সন্তান এনেদরে নিখোঁজ হয়ে পড়ার পিছতে এতিয়া শোকত ভাগি পড়ছে অভিজিতর মাতৃ আজি ঘোষণা করা উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর ফলাফল তিনটা শাখাতে প্রথম দহটার ভিতর চৌদ্দটা স্থান দখল করে নগাঁও জেলালে সুনাম কড়িয়েছে মেধাবী ছাত্র ছাত্রী রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের সাতগী শিক্ষার্থী কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের পাঁচগী আর নগাঁও সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর গীতাঞ্জলি সিনিয়র সেকেন্ডারি স্কুলের এগারী শিক্ষার্থী এটা দহটার ভিতর স্থান লাভ করে উজ্বলাইছে নগাঁও আর কলা শাখাত চারিগী শিক্ষার্থী বিজ্ঞান শাখাত আটগী আর বাণিজ্য শাখাত দুগী শিক্ষার্থী স্থান লাভ করেছে আগবাইছে নগাঁওরপর নীলোৎপলর বিশেষ রিপোর্ট বহু চিন্তা আছে পরীক্ষা হবনে নহয় আকো তার মধ্যে কিন্তু সকলের মনবর কিছু ভাগি গেছিল আর এবার রিজাল্ট পরীক্ষা হল তুমি স্থান লাভ করলা কিন্তু পরীক্ষার আগত প্রস্তুতি কেনকা আছিল পরীক্ষার আগত মানে যান পাই সি বহিবলে চেষ্টা করেছিল কারণ মানে কোর্সটি বহুত বেশিয়ে ভাজ আসে কারণ গতি মানে যান পারো সি করবলে চেষ্টা করেছিল যান হয় মোর ফলের মানে সকল দিছিল মানে মানে 100% দিছিল আর দেউতা মাহত সাপোর্ট দিছো আসলে বহুত 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 খিনি সহায় করেছে মা নহা হলে মানে হয়তো পরীক্ষায় দিব নিল কারণ মায়ে বহুত সহায় করেছে তোমার দেউতা কি করে মোর দেউতা আগতে করেছিল ইত্যাদি রিটায়ার হল আর মা শিক্ষয়ত্রী স্থান লাভ করবলে বা সফলতা অর্জন করবলে পরীক্ষা কেনে পড়বলে রেফারেন্স বুক কিবা পড়বলে কি তেনেকুৱা মানে ইমান তেনেকুৱা ইমান মানে খুব বেছি সিরিয়াস হয়ে পড়া কথা নহয় সাবজেক্টের উপর কনসেপশন যদি 100% ক্লিয়ার থাকে তেনহলে তেতিয়া পারা যায় মানে আর তুমি তুমি কিমান ঘন্টাকে পড়িছা ঘন্টাকে হেতু মানে সদায় ঠিক নাই যে স্যারে যেখানে পড়ায় সেইখানে পড়ি লই তার উপর কুয়েশন করি যে যিমান সময় হয়ে যায় সদায় হেতু নির্ধারিত নাছিলে নাই 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 স্থান লাভ করবলে বা পরীক্ষাত অধিক সফলতা লাভ করবলে তুমি কিমান 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 ঘন্টাকে পড়িব লাগে বা কেনেকে পড়িব লাগে রেফারেন্স বুকের সহায় লোব লাগে নাকি বা আজিকালি ইন্টারনেটও যথেষ্টখিনি উপলব্ধ হয় বহু সমল সেইখিনি সহায় লৈছিল নাকি তেনেকুৱা হয় যেহেতু আমার অনলাইনে হয়েছিল আমারতো নগাঁও প্রায় লকডাউন বলেই কব পারি তো অনলাইনের সহায় লওয়া হয়েছিল আমার ক্লাসও অনলাইনে হয়েছিল অনলাইন সহায় লওয়া হয়েছিল আর তাতে আপনি ঘন্টার কথাটা বলে কিমান ঘন্টা বলে নহয় আসলে কনসিস্টেন্সি ইজ দ্য কি মই ভাবো কনসিস্টেন্টলি যদি দৈনিক কনসিস্টেন্টলি আধা ঘন্টাও হয় সেটাও ভাল কিন্তু এক্সামের এন্ডর ফলে পড়াটা আসলে বেশি বাড়ি যায় তেতিয়া আসলে বেশি টাইম পড়া হয় তেতিয়া 10-11 ঘন্টা হয়ে যায় কিন্তু এনেকাও নহয় যে গোটেই দিনটা পড়ি থাকা না যায় বারো কলেজ থাকা কিন্তু না যায় কিন্তু কনসিস্টেন্টলি পারিলে ডেইলি অল্প অল্প পড়ি থাকিব লাগে স্থান লাভ করার বাবে পড়ার কোনো বেলেগ দিক না থাকে না থাকে একদম না থাকে মই ইভেন জানুয়ারি মাহটো পড়াই নাই মোর কোভিড হয়েছিল মই কইছো মোর কোভিডত অসুস্থতা যথেষ্ট অসুস্থতা আছিল মোর তো কিন্তু কনসিস্টেন্টলি পড়ি থাকলে কি হয় আমার বস্তুখিনি মনত থাকে মনত থাকলে আমি যিমান বুঝি পাও সিমানে আমি লিখিব পারো তো সেটাই সুবিধা করে কনসিস্টেন্টলি পড়লে সুবিধা করে শিক্ষানগরী পাঠশালার অন্যতম আখাইর শিক্ষানুষ্ঠান হয়েছে আনন্দরাম বৰুৱা একাডেমিৰ পূর্বর দরে এবারও উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষাত গৌরব অক্ষুণ্ণ রাখবলে সক্ষম হয়েছে কলা শাখার পঞ্চম স্থানত মধুস্মিতা বেজ বৰুৱা আর বিশাল বিবেক বৈশ্য সপ্তম স্থান দখল করে অঞ্চলটলৈ গৌরব কঢ়িয়াই আনিছে
আগবঢ়াইছে ধ্ৰুৱজ্যোতি তালুকদাৰ। শিক্ষানগরী পাঠশালার অন্যতম এখন ব্যক্তিগত শিক্ষা অনুষ্ঠান আর এখন হচ্ছে আনন্দরাম বড়ুয়া একাডেমি। আর আনন্দরাম বড়ুয়া একাডেমির প্রায় ইতিমধ্যে কলা আঘাত দুগৰাকী ছাত্রী বিশেষ স্থান দখল করে সমগ্র পাঠশালা অঞ্চললৈ গৌরব কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হয়েছে। উৎসবমুখর পরিবেশ ব্যস্ত হয়েছে পাঠশালাত। আর আনন্দরাম বড়ুয়া একাডেমি ধারাবাহিকভাবে যে হাইস্কুল শিক্ষান্ত হোক বা উচ্চতর মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষায় হোক আটাইকেইটা পরীক্ষাতে বিশেষ স্থান দখল করব সক্ষম হয়ে আছে। আর মধুস্মিতা আমার লগত উপস্থিত আছে, কিমান স্থান লাভ কৰিছা তুমি আৰু এই যি স্থান লাভ কৰিছা স্থানত সুখী নে তুমি? মই পঞ্চম স্থান লাভ কৰিছোঁ আৰু মই সুখী, কাৰণ মই ৰিজাল্টটো ভাল হ'ব বুলি ভাবিছিলোঁ, এটা পাৰ্চেণ্টেজ ভাল থাকিব বুলি ভাবিছিলোঁ, কিন্তু স্থান লৈ মই সিমান এটা চিয়'ৰ নাছিলোঁ। তো মই বহুত সুখী। ভৱিষ্যত কি হোৱাৰ পৰিকল্পনা? ভৱিষ্যতে মই এতিয়া ইংলিছ লিটাৰেচাৰত গ্ৰেজুৱেশ্যন কৰিম, তাৰপিছত মই চিভিল ছাৰ্ভিচ এক্সামৰ কাৰণেও ট্ৰাই কৰিব ইচ্ছা আছে। এই যিখন শিক্ষানুষ্ঠানত পঢ়ি আছা এইখন শিক্ষানুষ্ঠানত তোমাক কেনেধৰণে সহায় লাভ কৰিছিলা বা তুমি কেনেকৈ অধ্যয়ন কৰিছিলা? এইখন অনুষ্ঠানেই মূল ক'ব গ'লে মোৰ ৰিজাল্টৰ আঁৰত, কাৰণ ইয়াৰে প্ৰত্যেকগৰাকী শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে বহুত বেছি সহায় কৰিছে আমাক পঢ়াত হওক বা আমি কেতিয়াবা মেণ্টেলি ডিষ্টাৰ্ব থাকিলেও তেওঁলোকে আমাক বহুত বেছি মটিভেশ্যন দিছে। তো আমি সেইটোৰ কাৰণে সদায় মনত ৰাখিম, প্ৰত্যেকগৰাকী শিক্ষক শিক্ষয়িত্ৰীকে মনত ৰাখিম মই ইয়াৰে, কাৰণ তেওঁলোকে বহুত বেছি সহায় কৰিছে আমাক। হয়, আৰু এগৰাকী ছাত্ৰ আছে, ছাত্ৰগৰাকী মই দৃশ্য দেখুৱাইছোঁ যে এনেদৰে উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে সমগ্ৰ আনন্দৰাম বৰুৱা একাডেমি চৌহদত। আৰু বিশাল আমাৰ লগত উপস্থিত আছে, এই মুহূৰ্তত বিশালৰ পৰা জানিব বিচাৰিম কেনেকুৱা অনুভৱ তোমাৰ? হয়, যথেষ্ট ভাল লাগিছে। কিমান স্থান দখল কৰিছা তুমি? সপ্তম স্থান দখল কৰিছোঁ। যথেষ্ট ভাল লাগিছে আৰু যথেষ্ট সুখী হৈছোঁ আচলতে। আৰু এই সুখ আচলতে মোৰ সুখ নহয়, এই সমগ্ৰ মোৰ পিতৃ মাতৃ আত্মীয় স্বজন শুভাকাংক্ষী আৰু আনন্দৰাম বৰুৱা একাডেমিৰ সমূহ কৰ্তৃপক্ষৰ সুখ আচলতে। তুমি এই স্থান লাভ কৰিম বুলি ভাবিছিলানে? নাই, স্থান লাভ কৰিম বুলি কেতিয়াও ভবা নাছিলোঁ, এটা ভাল পাৰ্চেণ্টেজ পাম বুলি নিশ্চয় ভাবিছিলোঁ, তথাপিতো আশংকাৰ মাজত আছিলোঁ যিহেতু মই মেট্ৰিক পৰীক্ষাত ভবা ধৰণে ফলাফল পোৱা নাছিলোঁ, কিন্তু এইবাৰ ভবা ধৰণে ফলাফল পাই যথেষ্ট সুখী হৈছোঁ মই। ভৱিষ্যত কি হোৱাৰ পৰিকল্পনা? ভৱিষ্যতে সমাজখনৰ উদ্দেশ্যে কাম কৰি যোৱাৰ অৰ্থে আৰু সমাজৰ দুৰ্নীতিমুক্ত কৰা এখন নিকা সমাজ গঠন কৰাৰ কৰিবৰ বাবে মোৰ এজন সুপ্ৰশাসনিক বিষয়া হোৱাৰ খুব ইচ্ছা আছে। সুপ্ৰশাসনিক বিষয়া হোৱাৰ ইচ্ছা ব্যক্ত কৰিছে আৰু দুৰ্নীতিৰ বিৰুদ্ধে তেওঁ থিয় হ'ব বুলি কৈছে ইতিমধ্যে। আনন্দৰাম বৰুৱা একাডেমি যিকেইটা ৰেক্টৰ তেওঁ আমাৰ উপস্থিত আছে, তেওঁৰ পৰা জানিব বিচাৰিম যে যেনেধৰণৰ ফলাফল, ধাৰাবাহিক ফলাফল, হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা বা উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষাই হওক আটাইকেইটা পৰীক্ষাত ধাৰাবাহিকভাৱে এইখন শিক্ষানুষ্ঠানৰ পৰা ভাল ফলাফল লাভ কৰি আছে, কি কয়? হয়, আনন্দৰাম বৰুৱা একাডেমিৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ সুপৰিকল্পিত পৰিশ্ৰমৰ বাবেই বাৰে বাৰে আমাৰ ছাত্ৰ ছাত্ৰী অসমত উজ্বলি উঠিছে। কিন্তু আমি এই কথা অনুভৱ কৰোঁ আমি যেন আৰু ক'ৰবাত কাম কৰিবলগা আছে, কাৰণ আমাৰ 42গৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়ে স্থান পালে যদিও স্থান নোপোৱা আৰু স্থান পোৱা অজস্ৰ ছাত্ৰ ছাত্ৰী অসমৰ বিভিন্ন প্ৰান্তত বিভিন্ন দিশত উজ্বলি উঠিছে, কি মেডিকেলেই হওক, ইঞ্জিনিয়াৰিং হওক, IIT বা প্ৰশাসনিক বিষয়া, প্ৰফেচাৰ, বিভিন্ন দিশত আমাৰ ছাত্ৰ ছাত্ৰী উজ্বলি উঠিছে। আৰু আমি আশা ৰাখিছোঁ পৰৱৰ্তী পৰ্যায়ত আৰু আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল শিক্ষকসকলৰ এই পৰিশ্ৰমৰ বাবে উজ্বলি উঠিব আৰু যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে আজি পজিশ্যন পালে যি দুগৰাকী তেওঁলোকলৈ কৃতজ্ঞতা জনোৱাৰ উপৰিও দুই একৰ কাৰণে যিসকলে স্থান নাপালে আৰু যিসকলে আমাৰ পৰা আজি পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'ল সকলোকে কৃতজ্ঞতা জনাইছোঁ আৰু ভাৰতবৰ্ষত উজ্বলি উঠাৰ বাবে আমি ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা। উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হোৱা এগৰাকী ছাত্ৰ এতিয়া হস্পিটেলৰ বিচনাত। কৰ্কটকত আক্ৰান্ত বৰপেটাৰ মেধাৱী ছাত্ৰ বিতুপন নাথে বিজ্ঞান শাখাত লাভ কৰিছে 88.8%। আসদ্যঘোষিত উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফলত বৰপেটাৰ MC কলেজৰ ভিতৰতে শীৰ্ষস্থান দখল কৰিবলৈ সক্ষম হৈছে বিতুপনে। কিন্তু ভৱিষ্যতে চিকিৎসক হোৱাৰ সপোন দেখা বিতুপন এতিয়া চিকিৎসাধীন হৈ আছে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত। ধনৰ অভাৱত চেন্নাইত চিকিৎসা কৰিব নোৱাৰি গুৱাহাটীতে উভতাই আনিছে GMCHত বিতুপনক দি থকা হৈছে এতিয়া কেমো। ইপিনে পৰীক্ষাৰ ফলাফল লাভৰ পিছতে পিতৃ মাতৃয়ে ফোনযোগে কথা পাতিছিল বিতুপনৰ সৈতে। এতিয়াও চিকিৎসক হৈ মানুহক সেৱা কৰাৰ সপোনৰ কথা কয় বিতুপনে। আনহাতে বৰপেটা মেডিকেল কলেজ হস্পিটেলৰ লেবৰেটৰী টেকনিচিয়ান হিচাপে কৰ্মৰত পিতৃ বিনয় কৃষ্ণ নাথো জটিল ৰোগত আক্ৰান্ত। পিছে ছাত্ৰজনক চেন্নাইলৈ চিকিৎসাৰ বাবে নিয়াৰ বাবে পৰিয়ালটোক এতিয়া প্ৰয়োজন হৈছে 40,00,000 টকাৰ। সেয়েহে দুৰ্ভগীয়া তথা অসহায় পৰিয়ালটোৱে চৰকাৰ, ৰাইজ তথা দল সংগঠনৰ পৰা বিচাৰিছে সহায়ৰ হাত। কবা, এনে ভালে আছেনে তই বৰ্তমান? হয় নেকি, ডক্টৰ আছিল নেকি? খবৰ লৈ গৈছে।
আজি রিজাল্ট দিয়াতে কেনে লাগছে তোর বলছো? ভাল লাগছে। কিমান কিমান পার্সেন্ট পাইছা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এম সি কলেজের ভিতরতে কি টপার নাকি নাকি? তোমার সপন কি? তোমার কি হওয়া কিবা? তোমার কি হওয়া ইচ্ছা? চিকিৎসক। এম সি কলেজের পরে দিলে 89% পাইছে, আর এম সি কলেজের পরে টপার হয়েছে। গোটেকটা সাবজেক্টে লেটার মার্ক পাইছে। নামটো বিতপন নাথ। এনেকুৱা এটা দুখৰ মুহূৰ্তত তেখেতে পৰীক্ষা দি আজি যিখিনি তেওঁ কৃতিত্ব দেখুৱাইছে আমি আটাই মানে ধন্য মানিছোঁ। এতিয়া আমাৰ কৰ্মচাৰীৰ ফালৰ পৰাও আমাৰ বিশেষকৈ আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় গতিকে তেখেতক আশা ৰাখিছোঁ তেখেতৰ সহযোগত আমাৰ বিতপন নাথে আৰোগ্য লাভ কৰি তেখেতৰ যি ভৱিষ্যতৰ লক্ষ্য সেই লক্ষ্যত উপনীত হওক তাৰে কামনা কৰিছোঁ।